নির্দল প্রার্থীর কাছে পরাস্ত হয়ে দলীয় কোন্দলকেই দুষলেন দুই তৃণমূল প্রার্থী। মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ আজিমগঞ্জ দুই পৌরসভা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থীকে সমর্থন করার অভিযোগ উঠল জেলা তৃণমূলের সভাপতি শানি সিংহ রায়ের বিরুদ্ধে। দলীয় নেত্রীর অপসারণের দাবিতে এবার সরব হলেন পরাজিত তৃণমূল প্রার্থী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নির্দল প্রার্থীর কাছে পরাজয় তৃণমূল প্রার্থী বিপ্লব চক্রবর্তীর। আর এই পরাজয়ের পরেই দলের আভ্যন্তরীণ গোন্দলকে টেনে আনলেন সকলের সামনে। নিজের পরাজয়ের জন্য সরাসরি অভিযোগের আঙুল তুললেন জেলা তৃণমূল সভাপতি শাউরি সিংহ রায়ের দিকে। মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন পৌরপিতা বিপ্লব চক্রবর্তী তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ান, কিন্তু অভিযোগ তাকে পরাস্ত করতে তারই বিপক্ষে জেলা তৃণমূল সভাপতি এক নির্দল প্রার্থীকে দাঁড় করায়। নেত্রীর এই দ্বিচারিতার ফলে নির্দল প্রার্থীর কাছে তৃণমূল প্রার্থীকে পরাস্ত হতে হলো বলে অভিযোগ। এবং ওয়ার্ডটা থেকে আমি চেয়ারম্যান হিসাবে বহুত কাজ করেছি, কিন্তু গোষ্ঠী কোন্দল যেভাবে আমাদের তৃণমূলে প্রকট হচ্ছে এবং আমাকে হারাবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন জেলা সভানেত্রী ছাউনি সিংহ রায়, নির্দল দাঁড় করেছেন দুজন, এবং সেটা মামাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদিত প্রার্থী, তাকে হারাবার ব্যবস্থা করা হয়েছিল। এবং এই জয় আমি মাথা পেতে নিচ্ছি, কেন জনগণের দরবারে গেছি, নতুন ওয়ার্ড মানুষকে বলবার চেষ্টা করেছি, সেখানে মানুষ হয়তো আমাকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে একইভাবে নির্দল প্রার্থীর কাছে পরাজিত হয়ে দলীয় কোন্দলকে কাট করায় তুললেন পরাজিত তৃণমূল প্রার্থী নির্মল দত্ত। অভিযোগ, আজিমগঞ্জ জিয়াগঞ্জ পৌরসভার তৃণমূল প্রার্থী নির্মল দত্তের বিরুদ্ধে নির্দল প্রার্থীকে সমর্থন জানান জেলা তৃণমূলের সভাপতি শানি সিংহ রায়। অভিযোগ, তৃণমূল প্রার্থীর হয়ে একবারও ভোট প্রচারে আসেননি জেলা তৃণমূল নেত্রী। নির্দল প্রার্থীর কাছে পরাস্ত হয়ে জেলা তৃণমূল সভানেত্রীর অপসারণের দাবি জানাচ্ছেন পরাজিত তৃণমূল প্রার্থী নির্মল দত্ত। জেলা নেত্রী একদিন প্রচারের জন্য এলো না এবং প্রচারের ই বলে দিয়ে ডেট ফেল করেছে, ই করেছে এবং ওই মানে ইন্ধন দিয়েছে তাকে, বহিষ্কার যাকে করা হলো সেই জিতে গেল, সে জিতে গেল। এবার তাকে বহিষ্কার করা উচিত, শাউনি সিংহ রায়কে বহিষ্কার করে দেওয়া উচিত। আমি নির্দল প্রার্থী, যে শাউনির একদম সর যে আগে থেকে তাকে ডিক্লেয়ার করে দিয়েছে এখানকার প্রার্থী পরিমল সরকার, 58 ভোটে আমি হেরেছি। সবাই যারা এখানে পৌরসভাকে ভাঙিয়ে খাচ্ছিল তারা প্রত্যেককে, আমি এখানে পৌরসভার প্রার্থী হতে চাইনি, আমাকে রাজ্য থেকে প্রার্থী করেছে, সেই কারণেই আজকে কিভাবে নির্মল দত্তকে এখানে হারিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করেছে। এই বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি শাউরি সিংহ রায় বলেন, কে কার দিকে আঙুল তুললো সেটা বড় ব্যাপার নয়, স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে প্রার্থী নির্বাচন করেছে। দেখুন, এই কে কার দিকে আঙুল তুললো সেটা বড় কথা না, কিন্তু এই মুর্শিদাবাদে ফ্রেশ ভোট হয়েছে, এই এলাকার মানুষ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পৌরসভার মানুষ তারা ভীষণভাবে আনন্দিত, কারণ যেভাবে মানুষ এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে এর থেকে বেশি না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের প্রত্যেকটা মানুষ ভোট দিয়েছে, যার পাশে ছিল, যাকে আশীর্বাদ করেছে সেই ক্যান্ডিডেট হেরেছে। আমরাও দুঃখিত বিপ্লবদা হারায়, হয়তো কিছু ভোটের এদিক ওদিক হয়েছে, আগামী দিন দেখবো আমরা ওই ওয়ার্ডে যাতে বিপ্লবদার হাত দিয়ে আমরা ডেভেলপমেন্টটা করতে পারি, উন্নয়নটা করতে পারি এবং সংগঠনটাকে সাজিয়ে নিতে পারি। ইনিশিয়েটিভ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ চন্দ্রদীপ পাবলিক স্কুল আন্ডার দ্য গাইডেন্স অফ গীতারাম এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন। সিবিএসই বোর্ডের তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি ইংরেজি মাধ্যম স্কুল, প্লে স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অনলাইন ক্লাস, ই লার্নিং, যাতায়াতের সুব্যবস্থা রয়েছে, বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, ইংরেজিতে শিক্ষাদানের প্রতি বিশেষ গুরুত্ব, দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, অনলাইনে নিয়মিত মূল্যায়ন, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে অভিভাবকদের নিয়মিত ওয়াকি বহাল করা হয়, ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা। আপনাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7547-90920।